নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরুমশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালে সবাইকে স্বাগত জানাই। রবিবার আজকে, অর্থাৎ আপনারা জানেন আমরা রবিবার দিনটা থাকি লোকগান নিয়ে। আজও তার ব্যতিক্রম হয়নি, আমরা আজও শুনব লোকগান। এবং আমাদের সঙ্গে আজকে শিল্পী দিলীপ ঘোষ। নমস্কার। শিল্পীর সঙ্গে তবলায় সহযোগিতা করবেন ঋষি আচার্য। নমস্কার সুপ্রভাত। দোতারায় রয়েছেন রূপক মালাকার। নমস্কার সুপ্রভাত। এবং পার্টিশনে রয়েছেন শেখর। নমস্কার সুপ্রভাত। তো সরাসরি চলে যাবো শিল্পীর কাছে। সকালটা কি হচ্ছে? প্রভাতী গান দিয়ে শুরু করবো আর কি। চলো। রাই জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী, বিনোদিনী রাই জাগো গো, জাগো সে মেরে মন মোহিনী, বিনোদিনী তুমি দেখে দেখো আর তুমি সিনাই গো, জয় রাধে
বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর দিলাম মোহিনী কুলের বন্ধু আইবা যায়া তুমি আইলাই না রে বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর দিলাম বন্ধু Thank you.
আচ্ছা, আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে, আপনার সঙ্গীত শিক্ষাটা কবে থেকে, কত বছর বয়স থেকে শুরু হয়েছিল? আসলে সঙ্গীত শিক্ষা বলতে ছোট সময় থেকে আমাদের বাড়িতে একটা গান বাজনা একটা শিখেছিল ঠাকুর দাদু, তখন থেকেই মানে এটা এটা পেছনে পেছনে এটার প্রতি একেবারে ছোটবেলা থেকে প্রত্যেকটা জিনিসকে সময় দিতে হয়। হ্যাঁ, তো তারপর কি শুনবো? আষাঢ় মাস চলছে, সেই আষাঢ় মাসের একটা বাংলাদেশের একটা গান আছে আষাঢ় মাস নিয়ে। আচ্ছা, আষাঢ় মাসে ভাসায় পানি রে, আষাঢ় মাসে ভাসায় পানি রে, ডুবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি, আমার নিকেও আসে রে আষাঢ় মাসে ভাসায় পানি রে। গাঙ্গে দিয়া যায় রে হে কত নাই নাই ওরি নৌকা, নাই নাই ওরি নৌকা, মায়ে দিয়ে হইনে হইনে কইতাছে যে
আপনার ঠাকুর দাদার কাছে প্রথম সঙ্গীত শেখা শুরু, তো লোকগানের প্রতি ঝোঁকটা মানে বা ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছিল? আমি তো অনেক আগে কথা বলছি। আচ্ছা, তো তখন তো আসলে গান বাজনাটা আমার তখন শুধু একমাত্র রেডিও ছিল, রেডিও তখন সময় খুব কম ছিল আর কি, একটা পাড়ার মধ্যে একটা রেডিও আমাদের বাড়িতে তখন রেডিও ছিল। আর তখন আর বেশি চ্যানেলটা একটা বেশি আসতো না, বাংলাদেশের চ্যানেলটা খুব মানে পাওয়া যেত আর কি, আর ওই বাংলাদেশের এই লোকগান পল্লীগীতি লোকগীতি এগুলো সব শুনেই শুনতাম, এটা শুনে আমার কাছে খুবই ভালো লাগতো এবং এটা শুনে শুনে আমার এটার প্রতি আকর্ষণ। আচ্ছা, তো মানে আপনি কি শুধু লোকগানই চর্চা করেন? হ্যাঁ, লোকগানই করি। আচ্ছা, তো অনেক তো লোকগান, প্রচুর লোকগান রয়েছে, তা আপনার মানে তার মধ্যে আপনার প্রিয় কোনটা? না, প্রিয় বলতে তো অনেক গানই আছে, প্রিয় গানের তো কোনো শেষ নেই। তো আজকে আমরা যে গানগুলো শুনছি সেগুলো কি প্রিয়র তালিকায় আছে? অবশ্যই। আচ্ছা, চলুন তারপর কি শুনবো? Thank you.
পাহাড়ে মন স্বপ্নে দেখে কাউকে বলতে পারে না ও বন্ধু রে ও বাইরে মন স্বপ্নে দেখে রে ও পাহাড়ে দারুণ দারুণ গান শুনছি এবং আবারও শুনবো, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল, আর আজকে আমাদের সঙ্গে শিল্পী দিলীপ ঘোষ। তো বিরতির পর এবারে কি শুনবো? এবার একটা মুশকিলি গান। আচ্ছা চলুন। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শি নিজে দেশে আমার মন মজাইয়া রে ছোলকে উঠে পানি রে ওই
সবার আছে জায়গা জমি, অন্ধ লোকের নাই ও তুমি, আমার মনে আছো শুধু তুমি। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, অন্ধ লোকের নাই কো তুমি, আমার মনে আছো শুধু তুমি। জীবনে মরণে তাই প্রিয় বচরণে তাই, জীবনে মরণে তাই প্রিয় বচরণে তাই, আমার মন বজাইয়া রে, দিল বজাইয়া রে, আমার মন বজাইয়া রে, দিল বজাইয়া রে। কি বলবো জানি না, আমারও লোকগান খুব পছন্দের এবং প্রত্যেক কটা গান ভীষণ সুন্দর শুনছি আমরা, কিন্তু আমাদের সময় আর আমাদের পারমিট করছে না আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান শুনব। আর আজকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, আমাদের এত সুন্দর একটা সকাল আপনি উপহার দিলেন, তার সঙ্গে যারা যন্ত্রণার সঙ্গে ছিলেন অসাধারণ সঙ্গত হয়েছে এবং সকালটা ভীষণ ভালো কাটলো আমার এবং আমার বিশ্বাস আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও। তো আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। ওরে মায়া নদী কেমন যাবি বাইয়া, দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি, মায়া নদী কেমনে যাবি বাইয়া,
সবাই তো দারুণ একটা সকাল কাটালাম এবং এবারে বাড়ি ফেরার পালা। আর কাল থেকে সপ্তাহটা শুরু হচ্ছে, তো আজকে বেশ খানিকটা এনার্জি নিয়ে নিলাম সারা সপ্তাহটা কাটানোর জন্য। তো দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।